মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা 2025 সালে চাঁদে মানুষ পাঠানোর জন্য একটি মিশন পরিকল্পনা করে এবং এই মিশনটির নাম হচ্ছে আর্টেমিস 3। আর্টেমিস 3 হচ্ছে আর্টেমিস সিরিজের 3 নম্বর মিশন। এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে 2025 সালের ভিতর চাঁদের বুকে মানব পদচিহ্ন এঁকে দিয়ে আসা। আর্টেমিস 1 এবং 2 এর মতো আর্টেমিস 3 প্রধান টার্গেট হচ্ছে এক দৈত্যাকৃতির স্পেস লঞ্চ সিস্টেম এবং ওরিয়ন স্পেস ক্রাফ্ট চাঁদের বুকে প্রেরণ করা। তাছাড়াও চাঁদে পদার্পণের জন্য এই ক্রু স্পেস এক্সের এক বিশেষ ধরনের স্টারশিপ ব্যবহার করবে। এই আর্টেমিস 3 মিশনের ক্রুর এখনও কোনো নামকরণ করা হয়নি এবং এই মিশনটির লঞ্চ ডেট এখনও নির্ধারণ করা হয়নি। 16 নভেম্বর স্থানীয় সময় রাত 1:47 নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস 1 সফলতার সাথে লঞ্চ করা হয়েছিল। নাসার কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডাতে অবস্থিত। নাসা আর্টেমিস 3 চাঁদের বুকে প্রেরণ করার পূর্বে আর্টেমিস 1 এবং 2 ফাইনাল মিশন রিপোর্টের জন্য অপেক্ষা করছে। তাছাড়াও পরবর্তী মিশনের জন্য স্পেস স্যুটের সার্বিক উন্নয়ন এবং চাঁদের বুকে মানব অবতরণের সিস্টেমকে আরও আপগ্রেড করার জন্য নাসা যথেষ্ট সময় দিচ্ছে। আর্টেমিস 3 জন্য নাসার প্রস্তুতি বেশ কিছু কি পয়েন্টের উপর অনেকখানি নির্ভরশীল। সেগুলো হলো পূর্ববর্তী 2টি মিশনের ফাইনাল রিপোর্ট এবং সাকসেস রেট, নতুন স্পেস স্যুটের ডেভেলপমেন্ট এবং স্পেস এক্স স্টারশিপের আনফ্লোন হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সরব উপস্থিতি। 2022 সালে আর্টেমিস 1 লঞ্চ করা হয়েছিল এবং স্পেস লঞ্চ সিস্টেম এবং ওরিয়ন স্পেস ক্রাফ্টের মাধ্যমে মানব বহন করা হয়েছিল। 2024 সালে আর্টেমিস 2 লঞ্চ করা হবে। যদি সকল প্রসিডিওর সঠিকভাবে সম্পূর্ণ করা হয় তাহলে আর্টেমিস 2 4 জন অ্যাস্ট্রোনটকে চাঁদের কক্ষপথে বহন করতে সক্ষম। আর্টেমিস 2 মিনিমাম 8 দিন চাঁদের কক্ষপথে তার মিশন পরিচালনা করবে। নাসা আর্টেমিস 1 এবং 2 থেকে পর্যাপ্ত ডাটা কালেকশন সহ আর্টেমিস 3 জন্য স্পেস স্যুট ডেভেলপমেন্টের পিছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথমে এই স্পেস স্যুট এজেন্সির তত্ত্বাবধানে ছিল। পরবর্তীতে নাসার একজন ইন্সপেক্টর জেনারেল বলেন, এজেন্সির স্পেস স্যুট প্রস্তুতিতে অনাকাঙ্ক্ষিত সময় ব্যয় হচ্ছে। সর্বশেষে রয়েছে স্পেস এক্সের স্টারশিপ সিস্টেম। এই স্টারশিপ সিস্টেম বেশ কিছু টেস্ট পরিচালনা করেছে এবং তারা আর্টেমিস 3 মিশনটি নিয়ে অনেক আশাবাদী। আর্টেমিস 3 অলমোস্ট আর্টেমিস 2 সিমিলার মিশন প্রোফাইলকে ফলো করছে, যার মধ্যে রয়েছে কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চিং, অ্যাস্ট্রোনটদের চাঁদের কক্ষপথে প্রেরণ করার জন্য একটি ট্রান্সলুনার ইঞ্জেকশনের ব্যবহার এবং আর্টেমিস 3 পৃথিবীতে ফিরে এসে প্রশান্ত মহাসাগরে অবতরণ ইত্যাদি। নাসার মুন টু মাস প্ল্যানিং ম্যানিফেস্টের টোটাল বাজেট সহ 2023 সালে এই প্রকল্পটি প্রকাশিত হবে। সব কিছু ঠিকঠাক থাকলে 2027 সালে আর্টেমিস 4, 2028 সালে আর্টেমিস 5 এবং 2028, 29 এবং 30 সালে আর্টেমিস 6, 7 এবং 8 মিশন পরিচালনা করার এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে নাসা। এই আর্টেমিস মিশন পরবর্তীতে আমাদেরকে মঙ্গলজয়ের মিশনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, মঙ্গলজয়ের মিশন পরিচালনা করার জন্য আর্টেমিস মিশনের হায়ার সাকসেস রেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।